আপনাদের সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন আমি আশা করছি যে আপনাকে এই পর্যন্ত যতটুকু শেখানো হয়েছে তা আপনি মনে রেখেছেন। এই ক্লাসটিতে আগের ক্লাসের উপর চর্চা করার পাশাপাশি আপনি নতুন কিছু শিখবেন। যেমনভাবে আপনি জানেন যে প্রথম দিন ক্লাসে কিছু নতুন জিনিসের সম্পর্কে শেখেন এবং তারপর আপনি কি শিখেছেন তার উপর চর্চা করেন। আপনি এখন পর্যন্ত যা শিখেছেন সেগুলি হলো ইমপ্রেসের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ এবং ভবিষ্যতে আপনার অফিসের কাজ করার জন্য এটির ব্যবহার করতে পারেন। এটি আপনার জন্য খুব দরকারি হবে। তবে আসুন আজকের ক্লাস শুরু করার আগে আগের ক্লাসের সম্পর্কে কিছু চর্চা করা যাক। আপনি কি বলতে পারেন স্লাইড শো এর জন্য কোন কমান্ড ব্যবহার করবেন? স্লাইড শো এর জন্য আপনি F5 কি ব্যবহার করবেন? আপনি কি বলতে পারেন স্লাইড বার দিয়ে কি হয় এবং কিভাবে আপনি এটিকে হাইড করবেন? স্লাইড বার ব্যবহার করে আপনি লেআউটকে হাইড বা শো করতে পারেন। এটিকে হাইড করার জন্য প্রথমে আপনি ভিউ মেনুতে ক্লিক করুন এবং লেআউটকে হাইড করার জন্য স্লাইড বার অপশনটিতে ক্লিক করুন। আপনি কি বলতে পারেন ইমপ্রেস ভিউ নর্মাল করার জন্য আপনাকে কি করতে হবে যদি এটি পরিবর্তন হয়ে থাকে? স্লাইড ভিউ থেকে নর্মাল ভিউ পেতে প্রথমে আপনাকে ভিউয়ে ক্লিক করতে হবে এবং তারপর নর্মাল অপশনটি সিলেক্ট করতে হবে। এটি থেকে আপনার ফাইলটি নর্মাল ভিউয়ে ফিরিয়ে আসবে। আপনি কি বলতে পারেন হেডার অ্যান্ড ফুটার দিয়ে কি হয়? হেডার অ্যান্ড ফুটার দিয়ে আপনার স্লাইডে একটি টাইটেল বা হেডিং এবং স্লাইড নাম্বার ইনসার্ট করতে পারেন এবং এছাড়াও আপনি ডেট এবং টাইম ইনসার্ট করতে পারেন। আপনি কি বলতে পারেন জুম দিয়ে কি হয়? জুম দিয়ে আপনি আপনার স্লাইডটির আকার ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারেন। আপনার প্রয়োজন অনুসারে আপনার স্লাইডের আকার সেট করতে পারেন। আপনি কি বলতে পারেন কেন আমরা ফিল্ড অপশন ব্যবহার করি? ফিল্ড অপশন ব্যবহার করে আপনি আপনার স্লাইডে ইনসার্ট করতে পারেন ডেট এবং টাইম, স্লাইড নাম্বার এবং পেজ কাউন্ট, অথর ইত্যাদি। এখন আপনারা সবাই আপনাদের কম্পিউটারের সুইচ অন করুন এবং একটি নতুন পদ্ধতি ব্যবহার করে ইমপ্রেস ফাইল ওপেন করতে শিখুন। তবে আজকের ক্লাস শুরু করা যাক। আপনারা কি সবাই ইমপ্রেস ফাইলটি ওপেন করতে পেরেছেন? তবে এখন জেনে নেওয়া যাক আজকে আপনি কি শিখবেন। আজকে আপনি আগের ক্লাসে যা শিখেছেন তার উপর চর্চা করবেন এবং এছাড়াও আপনি হাইপারলিংক এবং পিকচার ইনসার্ট করার জন্য ইনসার্ট মেনু অপশনটি সম্পর্কেও শিখবেন। আসুন এখন চর্চা শুরু করা যাক। এরপর আপনারা সবাই চারটি স্লাইড ইনসার্ট করুন এবং প্রথম স্লাইডে আপনাকে দেখানো অনুচ্ছেদটি টাইপ করুন। দ্বিতীয় স্লাইডে ফন্ট ওয়ার্ক গ্যালারি ব্যবহার করে চর্চা করুন। যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে ভিডিওটি দেখে শিখুন। এই ভিডিওটির সাহায্যে ফন্ট ওয়ার্ক গ্যালারির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম একটি নিউ স্লাইড নেব এবং তার জন্য আমাদের কার্সারটিকে স্লাইড পেন এরিয়া এনে রাইট ক্লিক করব এবং নিউ স্লাইড অপশনটির উপর ক্লিক করব এবং তারপর লেআউটে গিয়ে ব্ল্যাঙ্ক স্লাইড অপশনটিতে ক্লিক করব।
আপনারা দেখতে পাবেন আমাদের সামনে একটি ব্ল্যাঙ্ক পেজ চলে এসেছে, এবং ঠিক এই বারটির নিচে আপনারা দেখতে পাচ্ছেন ফন্ট ওয়ার্ক গ্যালারি রয়েছে, সেটির উপর একবার ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন আমাদের সামনে ফন্ট ওয়ার্ক গ্যালারির একটি বক্স চলে এসেছে, যেখানে বিভিন্ন ধরনের আপনারা ফন্ট ওয়ার্ক দেখতে পাবেন এবং নিজের ইচ্ছে অনুযায়ী যে কোনো একটি ফন্ট ওয়ার্ক স্টাইলকে আপনারা সিলেক্ট করতে পারেন। আমরা এই স্টাইলটিকে সিলেক্ট করব এবং ওকে করব, এবং আপনারা দেখতে পাবেন ফন্ট ওয়ার্ক লেখাটি আমাদের পেজের মাঝখানে চলে এসেছে, এবং এটির মধ্যে আমাদের যে কোনো ওয়ার্ড লেখার জন্য সেটির মধ্যে আমরা একবার ক্লিক করব, আপনারা দেখতে পাবেন লেখাটির মাঝখানে আরও একটি ওয়ার্ড চলে এসেছে, আমরা সেটিকে ব্যাকস্পেসের দ্বারা মেটাবো এবং এই জায়গায় আপনারা নিজের ইচ্ছে অনুযায়ী যে কোনো টেক্সট আপনারা এখানে লিখতে পারেন। আমরা বর্তমান এখানে লিখব ওয়েলকাম টু কম্পিউটার শিক্ষা, এবং যদি আপনারা এটিকে দুটি লাইনে লিখতে চান তাহলে ওয়েলকাম টু এবং তারপর এন্টার এবং তারপর কম্পিউটার শিক্ষা লিখব, এবং ওয়েলকাম টু লেখাটিকে কম্পিউটার শিক্ষার ঠিক মাঝামাঝি নিয়ে আসার জন্য ওয়েলকামের সামনে গিয়ে তাকে অ্যালাইন করব এবং লেখাটির পাশে গিয়ে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আমাদের সামনে লেখাটি চলে এসেছে ওয়েলকাম টু কম্পিউটার শিক্ষা, এবং এই লেখাটির সাইজ বড় করার জন্য আমরা সেটির উপর ক্লিক করব এবং আপনারা যে ব্লু ডটগুলি দেখতে পাচ্ছেন সেগুলিকে আমাদের মাউস বা টাচপ্যাড দ্বারা ড্র্যাগ করে আমরা বড় করতে পারি, এবং আপনারা ঠিক স্লাইড পেন এরিয়ায় ফন্ট ওয়ার্কের টুলবারটি দেখতে পাচ্ছেন, সেখানে অনেক ধরনের স্টাইল আছে, আপনারা এগুলির মধ্যে যে কোনো একটিকে সিলেক্ট করতে পারেন। আমরা এটি সিলেক্ট করব এবং তারপর ফন্ট ওয়ার্ক ক্যারেক্টার স্পেসিং অপশনটির উপর ক্লিক করব, এবং সেখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলি অপশন রয়েছে, ভেরি টাইট, টাইট, নর্মাল, লুজ, ভেরি লুজ, কাস্টম। এই অপশনগুলির মধ্যে যে কোনো আপনারা একটিকে সিলেক্ট করতে পারেন নিজের ইচ্ছে অনুযায়ী, এবং যেটি আপনার পছন্দ সেটিকে রাখতে পারেন। এবং আবার আমরা ফন্ট ওয়ার্ক শেপ অপশনটিতে যাব এবং সেটি থেকে নিজের ইচ্ছে মতো একটি অন্য স্টাইলকে বেছে নেব, এবং আপনারা এই লেখাটির কালার চেঞ্জ করার জন্য এরিয়া স্টাইলে গিয়ে আপনারা যে কোনো একটি স্টাইলকে সিলেক্ট করতে পারেন। আমরা হেচিং সিলেক্ট করলাম এবং হেচিং এর যে কোনো একটি কালারকে আপনারা বেছে নিতে পারেন। এইভাবে আমরা আমাদের পেজে ফন্ট ওয়ার্ক গ্যালারির ব্যবহার শিখলাম। এখন এগিয়ে আসুন এবং দেখান কিভাবে আপনি স্লাইড ভিউ পরিবর্তন করবেন এবং তারপর নর্মাল ভিউয়ে ফিরে আসবেন। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে ভিডিওটি দেখুন এবং এটির সাহায্যে এটি করুন। আমরা এই ভিডিওটির সাহায্যে স্লাইড ভিউ পরিবর্তন করব এবং পুনরায় নর্মাল ভিউয়ে ফিরে আসব, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজটি বর্তমান নর্মাল ভিউয়ে রয়েছে, এবং যদি আমরা আউটলাইনের উপর ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন আমাদের পেজটি আউটলাইন হয়ে গেছে, এবং তারপর নোট ভিউয়ে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আমাদের পেজটি নোট ভিউয়ে পরিবর্তন হয়ে গেছে, এবং তারপরে হ্যান্ড আউটে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলি বক্স চলে এসেছে। স্লাইড শর্টারে আপনি ক্লিক করলে আপনাদের পেজগুলিকে আপনারা স্লাইড প্যানের মতন ভাবে দেখতে পাবেন, এবং আবার আমরা নর্মালি ক্লিক করব এবং পুনরায় আমাদের পেজটিকে ফিরে পাব। এইভাবে আপনারা ভিউ অপশনের ব্যবহার শিখলেন। এখন দেখান কিভাবে আপনি স্লাইড বার হাইড করবেন। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে স্লাইড বার হাইড করার জন্য ভিডিওটির সাহায্য নিন। আমাদের ইমপ্রেসের পেজে
সাইড বার বা পেজ লেআউট অপশনটিকে হাইড করার জন্য আমরা আমাদের কার্সারটিকে ভিউ মেনুর উপর নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং তার সাব মেনু থেকে সাইড বার অপশনটির উপর ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন আমাদের ডান দিকের স্লাইড লেআউট হাইড হয়ে গেছে। এইভাবে আমরা আমাদের পেজে সাইড বারকে হাইড করা শিখলাম। এরপরে দেখান আপনি কিভাবে স্লাইড পেন হাইড করবেন। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে স্লাইড পেন হাইড করার জন্য ভিডিওটির সাহায্য নিন। এই ভিডিওটির সাহায্যে আমরা শিখব কিভাবে আমরা আমাদের পেজ থেকে স্লাইড পেন এরিয়াকে হাইড করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজের ঠিক বাম দিকে যে স্লাইডগুলি আপনারা ছোট দেখতে পাচ্ছেন এটিকে স্লাইড এরিয়া বলা হয় এবং এটিকে হাইড করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের কার্সারটিকে মেনু বারের ভিউ অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং আপনারা দেখতে পাচ্ছেন আগে থেকে স্লাইড পেন এরিয়া সিলেক্ট করা আছে, আমরা সেটিকে একবার ক্লিক করে আনসিলেক্ট করব এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনার হাতের বাঁ দিকের যে স্লাইড এরিয়াটি ছিল সেটি সরে গেছে। এইভাবে আমরা আমাদের পেজ থেকে স্লাইড পেনকে হাইড করা শিখলাম। এরপর আপনারা সবাই দেখান কিভাবে আপনারা টুলবার ব্যবহার করে ড্রয়িং বার, লাইন অ্যান্ড ফিলিং এবং স্ট্যান্ডার্ড টুলবার হাইড করবেন। এখন দেখান কিভাবে আপনি রুলার হাইড করে রাখতে পারবেন। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে ভিডিওটির সাহায্যে রুলার হাইড করুন। এবং আবার আমাদের পেজ থেকে রুলার হাইড করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের কার্সারটিকে ভিউ মেনুর উপর নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং আমরা দেখতে পাবো আগে থেকে রুলার অপশনটি সিলেক্ট আছে, তার উপর একবার ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন আমাদের পেজ থেকে রুলার সরে গেছে। এইভাবে আমরা রুলারকে হাইড করা শিখলাম। তারপর আপনার স্লাইডের হেডার অ্যান্ড ফুটার দিয়ে ডেট এবং টাইম এবং পেজ নাম্বার ইনসার্ট করুন। যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে ভিডিওটি দেখুন। ইমপ্রেসের পেজে হেডার এবং ফুটারের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম আমাদের কার্সারটিকে ভিউ মেনুর উপর নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে হেডার এবং ফুটার অপশনটির উপর ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন আমাদের সামনে একটি বক্স চলে এসেছে এবং এবং এখানে স্লাইড অপশনটির উপর ক্লিক করতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুটার। এখানে আপনারা নিজের ইচ্ছে অনুযায়ী যে কোনো ওয়ার্ড আপনারা লিখতে পারেন। আমরা এখানে কম্পিউটার লিখলাম এবং স্লাইড নাম্বার অপশনটিতে গিয়ে সেটাকে সিলেক্ট করলাম এবং ডেট এন্ড টাইমে এসে সেটা আগে থেকে সিলেক্ট করা আছে, সেই জন্য আমরা সেটাকে না পরিবর্তন করে অ্যাপ্লাই অল অপশনটির উপর ক্লিক করলাম। আপনারা দেখতে পাবেন আমাদের পেজে পেজ নাম্বার চলে এসেছে এবং এই পেজটিতে আপনারা ফুটার দেখতে পাচ্ছেন না, যেহেতু আমাদের পেজটি এখন বর্তমান নর্মাল ভিউয়ে আছে এবং এটিকে আমরা নোটস ভিউয়ে দেখলে আপনারা দেখতে পাবেন এখানে আপনারা পেজ নাম্বার এবং ফুটার দুটোই দেখতে পাচ্ছেন। এইভাবে আমরা আমাদের পেজে হেডার এবং ফুটারের ব্যবহার শিখলাম। এখন যে সমস্ত অপশনগুলিকে আপনি আগে হাইড করে রেখেছেন সেগুলিকে শো করুন। যদি আপনার কোনো সন্দেহ থেকে থাকে তবে ভিডিওটি দেখুন এবং সেটি থেকে শিখুন। এই ভিডিওর সাহায্যে আমরা আগে যেসব অপশনগুলিকে হাইড করেছি সেগুলিকে শো করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের কার্সারটিকে ভিউ মেনুর উপর নিয়ে যাব
এবং তার উপর ক্লিক করব এবং সেখান থেকে স্লাইড বার অপশনটির উপর ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন আমাদের পেজের ডান দিকে স্লাইড বার বা পেজ লেআউট অপশনটি চলে এসেছে এবং আমাদের পেজে স্লাইড পেন নিয়ে আসার জন্য আমরা আবার ভিউ মেনুতে গিয়ে ক্লিক করব এবং তারপর স্লাইড পেন অপশনটিতে ক্লিক করব আপনারা দেখতে পাবেন আমাদের পেজের ঠিক বাম দিকে আমাদের স্লাইড পেন চলে এসেছে এবং ড্রয়িং বারকে নিয়ে আসার জন্য আমরা আবার ভিউ মেনুতে ক্লিক করব এবং টুলবারে এসে ড্রয়িং অপশনটিকে সিলেক্ট করব এবং স্ট্যান্ডার্ড বারকে নিয়ে আসার জন্য আবার আমরা ভিউ মেনুতে ক্লিক করব এবং টুলবারসে এসে স্ট্যান্ডার্ড অপশনটিকে সিলেক্ট করব এবং সিলেক্ট করার পরেও যদি আপনারা আপনাদের পেজে স্ট্যান্ডার্ড টুলবার না দেখতে পান ঠিক এই জায়গা থেকে আপনার কার্সারটিকে ড্র্যাগ করুন এইভাবে ড্র্যাগ করুন এবং তারপর লাইন অ্যান্ড ফিলিং টুলবারকে আনার জন্য আবার ভিউ মেনুতে ক্লিক করব এবং টুলবারসে এসে লাইন অ্যান্ড ফিলিং অপশনটিকে সিলেক্ট করব এবং আমরা যদি আমাদের পেজে এসে লাইন এবং ফিলিং বারটিকে না দেখতে পাই তাহলে ঠিক এই জায়গায় আমাদের কার্সারটি এনে ড্র্যাগ করব এবং আপনারা দেখতে পাবেন আমাদের পেজে লাইন অ্যান্ড ফিলিং বারটি চলে এসেছে এবং আবার আমরা ভিউ মেনুতে যাব এবং রুলারস অপশনটিতে ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন আমাদের পেজের মধ্যে রুলারস চলে এসেছে এইভাবে আমরা আগে যতগুলি অপশনকে হাইড করেছিলাম সেগুলিকে আবার আমাদের পেজে ফিরিয়ে আনলাম এবং এখন এগিয়ে আসুন এবং যে কোনো একটি স্লাইডের একটি ডুপ্লিকেট তৈরি করুন যদি এটি করতে আপনার কোনো সমস্যা হয় তাহলে ভিডিওটি থেকে শিখুন আমাদের ইমপ্রেসের পেজে ডুপ্লিকেট স্লাইডের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম সেই স্লাইডটির উপর ক্লিক করব যে স্লাইডটির আমরা ডুপ্লিকেট পেতে চাই আমরা দ্বিতীয় স্লাইডে ক্লিক করব কারণ আমরা দ্বিতীয় নম্বর স্লাইডে ডুপ্লিকেট চাই এবং তারপর আমাদের কার্সারটিকে ইনসার্ট মেনুর উপর নিয়ে যাব এবং তার উপর ক্লিক করব এবং ইনসার্ট মেনুর ডুপ্লিকেট স্লাইড অপশনটির উপর ক্লিক করব এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন আপনার পেজে তৃতীয় একটি নতুন স্লাইড ইনসার্ট হয়েছে যেটি আপনার দ্বিতীয় স্লাইডটির ডুপ্লিকেট স্লাইড এইভাবে আমরা আমাদের পেজে ডুপ্লিকেট স্লাইডের ব্যবহার শিখলাম এরপর আপনি দেখান কিভাবে আপনি ডুপ্লিকেট স্লাইডকে ডিলিট করবেন যেটি এইমাত্র আপনি তৈরি করেছিলেন এই ভিডিওটির সাহায্যে আমরা ডুপ্লিকেট স্লাইডকে ডিলিট করা শিখব তার জন্য সর্বপ্রথম আমরা সেই স্লাইডটির উপর ক্লিক করব যে স্লাইডটিকে আমরা ডিলিট করতে চাই আমরা তৃতীয় নম্বর স্লাইডটিকে সিলেক্ট করলাম কারণ আমরা সেটিকে ডিলিট করতে চাই এবং এটিকে ডিলিট করার জন্য দুটি পদ্ধতি রয়েছে আপনারা স্লাইডটির উপর রাইট ক্লিক করুন আপনাদের সামনে একটি বক্স চলে আসবে এখান থেকে আপনারা ডিলিট স্লাইড অপশনটিতে ক্লিক করে আপনারা এই স্লাইডটিকে ডিলিট করতে পারেন অথবা আপনাদের কার্সারটিকে এডিট মেনুতে নিয়ে যান এবং ডিলিট স্লাইড অপশনটির উপর ক্লিক করুন আপনাদের স্লাইডটি ডিলিট হয়ে যাবে এইভাবে আমরা আমাদের ইমপ্রেসের পেজে স্লাইড ডিলিট করা শিখলাম এখন পেজ নাম্বার দিয়ে আপনার স্লাইডে ডেট এবং টাইম এবং পেজ কাউন্ট ইনসার্ট করুন এখন একটি নিউ স্লাইড আনুন এবং এখন হাইপারলিংক সম্পর্কে শিখুন আপনি কি জানেন কেন আমরা হাইপারলিংক ব্যবহার করি হাইপারলিংক ব্যবহার করে আপনি আপনার ফাইলকে হাইপারলিংক দিয়ে ফাইলটি লিংক করতে পারেন এবং তারপর আপনি হাইপারলিংক ব্যবহার করে সেই ফাইলটিকে ওপেন করতে পারেন এবং সেটিতে কাজ করতে পারেন রাইটার মডিউলে আপনি যেভাবে হাইপারলিংক ব্যবহার করেছিলেন
সেই একইভাবে আপনি এটির ব্যবহার করবেন। তবে এখন ভিডিওটি দেখি এবং হাইপারলিংক কিভাবে ব্যবহার করতে হয় তা শিখি। এই ভিডিওটির সাহায্যে আমরা শিখব কিভাবে আমরা আমাদের পেজে হাইপারলিংক ইনসার্ট করতে পারি। হাইপারলিংক ইনসার্ট করার জন্য আমরা প্রথমে একটি নিউ স্লাইড নেব এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি নতুন ব্ল্যাঙ্ক নিউ স্লাইড চলে এসেছে এবং তারপর আমরা আমাদের কার্সরটিকে মেনু বারের ইনসার্ট অপশনে নিয়ে যাব এবং সেখান থেকে হাইপারলিংক অপশনটির উপর একবার ক্লিক করব। এবং আপনারা দেখতে পাবেন আমাদের সামনে একটি হাইপারলিংকের বক্স চলে এসেছে যেখানে অনেকগুলি অপশন দেওয়া আছে যে আপনি কোথা থেকে আপনার লিঙ্কটি নিতে চান, ইন্টারনেট, মেল অ্যান্ড নিউজ, ডকুমেন্ট অথবা নিউ ডকুমেন্ট। আমরা বর্তমান ডকুমেন্ট থেকে আমাদের ফাইলটি নিতে চাই, তাই ডকুমেন্টে ক্লিক করব এবং ঠিক এই আইকনটি আপনারা দেখতে পাচ্ছেন ওপেন ফাইল, এটির উপর একবার ক্লিক করব এবং আপনাদের সামনে আরও একটি বক্স চলে আসবে যে আপনারা কোথা থেকে আপনাদের ফাইলটি নিতে চান। প্রথমে আমরা ডেস্কটপের উপর ক্লিক করব এবং যে জায়গা থেকে আপনারা ফাইল নিতে চান সেই জায়গাটি আপনারা সিলেক্ট করবেন এবং তারপর ডকুমেন্টসে ক্লিক করলাম এবং আমরা দেখব এখানে যে আমরা কোন ফাইলটিকে বেছে নিতে চাই। আমরা এখন বর্তমান সিএস ফাইলটিকে এখানে আমাদের হাইপারলিংকে পেতে চাই, তাই আমরা সিএস ফাইলটির উপর ক্লিক করব এবং ওপেন অপশনটির উপর ক্লিক করব এবং আপনারা দেখতে পাবেন আমাদের হাইপারলিংকে বক্সের মধ্যে সেই সিএস ফাইলটির লোকেশন চলে এসেছে এবং তারপর আমরা অ্যাপ্লাই অপশনটিতে ক্লিক করব এবং তারপর ক্লোজ অপশনটিতে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজে হাইপারলিংকটি চলে এসেছে। এখন যদি আপনারা এই হাইপারলিংকের পেজটি ওপেন করতে চান তাহলে আপনার কার্সারটিকে সেই লিঙ্কের উপর নিয়ে গিয়ে দুবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের পেজটি ওপেন হয়ে গেছে এবং আপনাদের পেজে এই সব স্লাইডগুলি রয়েছে। আমাদের এই পেজটি এখন আমাদের প্রয়োজন নেই, সেই জন্য আমরা এটিকে ক্লোজ করব এবং আমাদের পেজে ফিরে আসব। এইভাবে আমরা আমাদের পেজে হাইপারলিংকের ব্যবহার শিখলাম। এখন একটি ছবি ইনসার্ট করা সম্পর্কে জানতে ভিডিওটি দেখুন। এই ভিডিওটির সাহায্যে আমরা শিখব কিভাবে আমরা আমাদের পেজে একটি ছবি ইনসার্ট করব। তার জন্য প্রথমেই আমরা একটি নিউ স্লাইড নেব এবং নিউ স্লাইড নেওয়ার জন্য আমরা আগের স্লাইডের উপর রাইট ক্লিক করব এবং নিউ স্লাইড অপশনটির উপর ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি নিউ স্লাইড চলে এসেছে। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি নিউ ব্ল্যাঙ্ক স্লাইড চলে এসেছে এবং এই স্লাইডের মধ্যে পিকচার ইনসার্ট করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের কার্সারটিকে মেনু বারের ইনসার্ট অপশনটির উপর নিয়ে গিয়ে একবার ক্লিক করব। সেখান থেকে পিকচার অপশনে এসে আমরা ফ্রম ফাইল অপশনটির উপর ক্লিক করব এবং ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আমাদের সামনে একটি নতুন বক্স চলে এসেছে এবং যে ফাইল থেকে আমরা আমাদের ছবিকে নিতে চাই সেই ফাইলটির উপর আমরা ক্লিক করব। আমরা আমাদের ছবিটিকে পিকচার অপশন থেকে আমাদের একটি ছবিকে সিলেক্ট করব এবং ওপেন অপশনটির উপর ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আমাদের স্লাইডের মধ্যে সেই ছবিটি চলে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ছবিটির বাইরে যে সবুজ ডটগুলি রয়েছে সেগুলি দ্বারা আপনারা এই ছবিটিকে রিসাইজ করতে পারেন, সেই ডটগুলির দ্বারা এই ছবিটিকে ছোট করতে পারেন অথবা যে কোনো জায়গায় ড্র্যাগ করে আপনারা সরানোড়া করতে পারেন। এবং সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্লাইডের মধ্যে পিকচারের একটি টুলবার চলে এসেছে এবং আমরা কালার এরিয়ায় এসে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড আমরা পরিবর্তন করতে পারি, তাই আমরা কালার এরিয়ায় একবার ক্লিক করব এবং ফিলে গিয়ে কালার থেকে আমরা মার্জেন্টা কালারটিকে বেছে নিয়ে ওকে করব এবং আপনারা দেখতে পাচ্ছেন ছবিটির ঠিক পেছন দিকে
আমাদের মার্জেন্টার কালারটা অ্যাপ্লাই হয়েছে, এবং এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি অপশন রয়েছে কর্প। এই অপশনটি থেকে আপনারা আপনাদের ছবিটিকে ক্রপ করতে পারেন। এইভাবে আমরা আমাদের পেজে পিকচার ইনসার্ট করা শিখলাম। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। আপনার ইমপ্রেস ফাইলটি ক্লোজ করুন এবং সঠিকভাবে আপনার কম্পিউটারটি শাটডাউন করুন। আজকের ক্লাসে আপনি শিখেছেন এবং চর্চা করেছেন ভিউ মেনুর কিছু অপশন সম্পর্কে, যেগুলি হলো নর্মাল, আউটলাইন, স্লাইড সর্টার, স্লাইড শো, হ্যান্ড আউট পেজ, নোট পেজ, স্লাইড বার, স্লাইড পেইন, টুল বার, গ্রিড, হেডার অ্যান্ড ফুটার এবং জুম সম্পর্কে। এবং এছাড়াও আপনি ইনসার্ট মেনুর কিছু অপশন সম্পর্কে শিখেছেন, যেমন হাইপারলিংক এবং একটি ছবি ইনসার্ট করা সম্পর্কে। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন